ফাইনালি কিন্তু আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া সার্ভারে এসে গেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনার দেখাবো আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়া সার্ভারে কিভাবে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলবেন। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো প্লে স্টোরটি ওপেন করে সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন ইন্ডিয়া ভিপিএন লিখে, তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো ইন্ডিয়া ভিপিএন চলে আসে। আপনি যে কোনো একটা ইন্ডিয়া ভিপিএন ইনস্টল করে নেবেন। আমি এখানে প্রথমটা এটা ইনস্টল করে ফেলেছি। তো এখন কি করতে হবে, এটা ইনস্টল করার পর আপনাদের ওপেন করতে হবে। তো আমি ইন্ডিয়া ভিপিএন ওপেন করে ফেলতেছি। এখন এই ভিপিএনটা আমাদের কানেক্ট করতে হবে। এখান থেকে আপনারা কান্ট্রি থেকে ইন্ডিয়ার যে কোনো একটা লোকেশন আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখানে মুম্বাই করে আছে, মুম্বাই থাক। আর এখানে কিন্তু একটা বিজ্ঞাপন দিছে, এটা দেখে আমাদের কেটি দিয়ে কানেক্ট করতে হবে। তো এটা আমরা দেখে দিলাম, এরপর কেটি দিলাম, এরপর জাস্ট আমরা কানেক্ট বাটনে ক্লিক করলাম। তারপর এখানে কানেকশন শুরু হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এখন কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, আমরা সরাসরি ফ্রি ফায়ার গেমটা ওপেন করব। তো ফ্রি ফায়ার কিন্তু আমি ওপেন করে ফেলেছি, আর ইন্ডিয়া ভিপিএন অবশ্যই কানেক্ট করে নেবেন। এখন এখান থেকে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন রয়েছে, আমরা গেস্ট, ফেসবুক, তারপরে গুগল, ভিকে, টুইটার সব কিছুর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমি এখান থেকে ফেসবুক দিয়ে খুলবো, তার জন্য সাইন ইন উইথ ফেসবুকে ক্লিক করব। আপনারা জিমেল দিয়ে খুললে জিমেল সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পারতেছেন ফেসবুকের কিন্তু পারমিশন এখানে চাপে, আমাদের জাস্ট পারমিশনটাকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট কী করবো, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। আপনারও কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু ফেসবুকের মাধ্যমে আমাদের ফ্রি ফায়ারটা খুলে যাচ্ছে। এখন এখানে কিন্তু আমাদের নামটা এগুলো বসাতে হবে, এগুলো সকলে পারবেন বসাতে। তো আমি এখান থেকে জাস্ট এগুলো সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে আমাদের নাম দিতে হবে, যেটা আছে এইটা থাক, নাম চেঞ্জ করা আমার দরকার নেই। আপনারা সুন্দর একটা নাম দিয়ে নেবেন, যেহেতু এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট আমি আপনাদের দেখাচ্ছি, তার জন্য নামও আমি সেট করলাম না। এরপর এখানে দেখতেই পারতেছেন আমাদের গেমের ভিতর কিন্তু জাস্ট ঢুকে গেছে। এখন আমি আপনারা দেখাবো আসলে কি ইন্ডিয়া সার্ভার আমরা গিয়েছি কি না। আমি এখান থেকে ব্যাক করে দিব, এখান থেকে ব্যাক করে দিয়ে আপনারা দেখা দিচ্ছি। এই যে এখান থেকে আমি ব্যাক করে দিলাম। এখন অনেকেই কিন্তু বিশ্বাস করবেন না এটা ইন্ডিয়া সার্ভার কি না, তাদেরকে সেটিংস থেকে আমি দেখাচ্ছি। এখানে দেখতেই পারতেছেন এটা কিন্তু ইন্ডিয়া সার্ভার, আর আমরা কিন্তু ইন্ডিয়া সার্ভার অ্যাকাউন্ট খুলে ফেলেছি। এখন আমি আপনার সেটিংস থেকে দেখাচ্ছি এটা ইন্ডিয়া সার্ভার কিনা। এখানে দেখতেই পারতেছেন এটা কিন্তু ইন্ডিয়া সার্ভার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।